তৃণমূল ছড়ের মাঝে মান রাখলো কংগ্রেস দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হল জাতীয় কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী রাজ্য জুড়ে সবুজ ঝড়ে একপ্রকার উড়ে গেল বিজেপি কাজে এলো না দুর্নীতি ইস্যু তৃণমূল ঝড়ের মধ্যেও মান রাখল কংগ্রেস দক্ষিণ মালদা কেন্দ্রে জয় নিশ্চিত করেছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন গণনা শুরুর প্রথম থেকেই এগিয়ে যায় কংগ্রেস সময় যত এগিয়েছে ততই বেড়েছে ব্যবধান প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন দক্ষিণ মালদায় আমরা প্রথম থেকে এক এক নম্বরে আছি এবং থাকব লিড বাড়বে গত লোকসভার নম্বরেই আরও তুলনায় এবারে দেশে কংগ্রেস অনেকটাই ভালো ফল করেছে আসন সংখ্যা বাড়ার পাশাপাশি ভোটের হার বেড়েছে কংগ্রেসের উত্তর প্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানাদ দুটি কেন্দ্র থেকেই বিরাট মার্জিনে জয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বনাত থেকে দুশো উনিশের নির্বাচনে জয়ী হলেও আমেঠি থেকে জিততে পারেননি রাহুল তবে এবার সেই আমেঠি কেন্দ্র বিজেপির স্মৃতি ইরানের কাছ থেকে উদ্ধার করল কংগ্রেস তবে রাজ্যে বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর পরাজয় কংগ্রেসের কাছে বড় ধাক্কা এই কেন্দ্র তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত অধীর চৌধুরী बहुत अच्छा लग रहा है मुझे क्योंकि ये जीत सिर्फ मेरी नहीं पे जितने लोग हैं जितने भी कर्मी हैं के उनकी जीत है तो मैं सबको धन्यवाद करता हूँ सबको मुबारकबाद देता हूँ देखिए इतिहास बनते हैं इतिहास टूटने के लिए और रिकॉर्ड बनते हैं रिकॉर्ड टूटने के लिए ये ये चीज मैंने सीखी है और देखिए अधीर जी का मैं सम्मान करता हूँ उनको रिस्पेक्ट करता हूँ क्योंकि वो आ, काफी सीनियर लीडर है और उनका हमेशा सम्मान भी करता रहूंगा और रिस्पेक्ट भी करता रहूंगा एक दिन फलाफल घोषणा पर प्रतिक्रिया देते गए अधीर चौधरी दावी करें বহরমপুরে ভোটে মেরুকরণ হয়েছে সে কারণেই এই অবস্থা পাশাপাশি তিনি দাবি করেন বিজেপি ভোট বেশি পেয়েছে তাতেই সমস্যা হয়েছে এদিন গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ঈশা খান চৌধুরী তিনি বলেন আমরা প্রথম থেকেই এগিয়েছিলাম এই জয় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে উৎসর্গ করেছেন প্রার্থী আমি তাই বললাম আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খারগেজি ওরাও বললো যে এইগুলো পোলিং ঠিক নেই মানে হয়তো পেড চ্যানেল অনেক হয়ে গেছে দেশে তো যে রেজাল্টটা আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে গেছে মানে এখন মাঝে মাঝে বিজেপি না এনডিএ বিজেপি ছেড়ে দেন এনডিএ দুশো সত্তর হয়তো পৌঁছাতে পারবে না মাঝে মাঝে মানে যে ব্যারি করছে সারাদিন তো আর আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা এক নম্বরে আসবো সাউথ মালদাতে আমাদের এক নম্বরে চলছে আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি আমাদের নিজে আরও বাড়বে সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস